আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গৃহে কোন দিকে অ্যাকোরিয়াম রাখবেন এবং অ্যাকোরিয়ামে কি মাছ রাখবেন এবং কি মাছ রাখবেন না, যে মাছগুলো রাখলে আপনাদের সৌভাগ্য আসবে এবং যে মাছগুলো রাখলে আপনাদের দুর্ভাগ্য আসবে, এবং অ্যাকোরিয়াম কোন দিকে রাখলে আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটা শ্রীবৃদ্ধি আসবে, আমি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি কৌশিক রায়। এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি এই অ্যাকোরিয়াম কোন দিকে রাখবেন। প্রথম কথা হচ্ছে, এখনকার প্রত্যেকটি বাড়িতেই কম বেশি অ্যাকোরিয়াম একটা সৌন্দর্যের জন্য রাখে, কিন্তু অনেকেই জানে না অ্যাকোরিয়ামটা কোন দিকে রাখা উচিত। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনারা দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে অ্যাকোরিয়াম রাখবেন না, অথবা দক্ষিণ পূর্ব কোণে অ্যাকোরিয়াম রাখবেন না, ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে অ্যাকোরিয়াম রাখবেন না। আপনারা অ্যাকোরিয়াম রাখতে পারেন, সবথেকে আদর্শ দিক হচ্ছে উত্তর দিক, অথবা সেকেন্ড অপশন হচ্ছে উত্তর পশ্চিম দিক। এই দুটোর দিকে যদি আপনারা অ্যাকোরিয়ামকে রাখেন, সেক্ষেত্রে আপনাদের বাড়িতে সচ্ছলতা আসবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে এবং বাস্তুতোষ অনেকটাই কাটবে। যদি আপনারা ভুল প্লেসমেন্টে অ্যাকোরিয়াম রাখেন, সেক্ষেত্রে কী হবে, যে যে জায়গাগুলোতে রাখতে বারণ করলাম অর্থাৎ দক্ষিণ দিক, অগ্নিকোণ, ঈশান কোণ, এইসব দিকে যদি আপনারা অ্যাকোরিয়াম রাখেন, সেক্ষেত্রে আপনাদের টাকা তো আসবে, ইনকাম করছেন টাকা আসবে, কিন্তু জলের মতন টাকা বেরিয়ে যাবে। কীভাবে যে বেরাচ্ছে আপনারা নিজেরা বুঝতে পারবেন না, আপনাদের সেভিংসটা দিন প্রতিদিন কমতে থাকবে। তো আপনারা যদি সঠিক জায়গাতে অ্যাকোরিয়াম রাখেন, সেক্ষেত্রে আপনাদের গৃহে আর্থিক স্থিতিশীলতা দিন প্রতিদিন বৃদ্ধি পেতেই থাকবে। এবার বলা যাচ্ছে যে অ্যাকোরিয়ামে কোন কোন মাছ রাখবেন। প্রথম কথা হচ্ছে, আপনারা অ্যাকোরিয়ামে 11টা গোল্ডফিশ রাখুন। এটা হচ্ছে সৌভাগ্য সূচক অর্থাৎ মঙ্গল সূচক এটা সংখ্যা, অর্থাৎ 11টি গোল্ড মাছ রাখুন, মানে গোল্ডফিশ জাতীয় মাছ। সে আপনি গোল্ডফিশ রাখতে পারেন, রেড কর্ব অরেন্ডম মাছ রাখতে পারেন, এটা টোটাল ডিপেন্ড করছে আপনার উপর। এবং অ্যাকোরিয়ামে আপনারা কালো মাছ রাখবেন না, অর্থাৎ ব্ল্যাক কালারের কোনো মাছ রাখবেন না, এটা আপনাদের দুর্ভাগ্য সূচক, অমঙ্গল সূচক। কোনো সময় ভুল করে অ্যাকোরিয়ামে ব্ল্যাক কালারের মাছ রাখবেন না। এবং যদি কোনো মাছ দেখেন মারা গেছে, সেটাকে তৎক্ষণাৎ তুলে মাছটি অ্যাকোরিয়াম থেকে বার করে দিন। এবং আপনারা দেখবেন গৃহে ঢুকতে যেন বাঁ দিকে অ্যাকোরিয়াম না থাকে। ঢুকছেন দেখছেন বাঁ দিকে অ্যাকোরিয়াম, এটাও বাস্তুক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। অ্যাকোরিয়ামে আপনারা পারতপক্ষে একটা ফিল্টার ইউজ করুন, অ্যাকোরিয়ামকে অপরিষ্কার রাখবেন না, অ্যাকোরিয়ামের জলকে সবসময় স্বচ্ছ রাখুন, পরিষ্কার রাখুন, সেক্ষেত্রে আপনাদের বাস্তুক্ষেত্রে অনেক পজিটিভ প্রভাব বিস্তার হবে। এই অ্যাকোরিয়াম আপনাদেরকে একটা ভালো জায়গায় যেমন নিয়ে যেতে পারে, যদি ঠিক প্লেসমেন্টে রাখেন, তেমনি ভুল প্লেসমেন্টে রাখলে আপনাদের বিবিধ সমস্যা সম্মুখীন হতে পারেন। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে এই কথাগুলো আপনাদেরকে জানালাম। তো আপনারা এই অ্যাকোরিয়ামে গোল্ডের মাছ রাখুন, অর্থাৎ গোল্ডেন ফিশ মাছ রাখুন, ব্ল্যাক কালারের মাছ
রাখবেন না। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে আপনাদেরকে অ্যাকোরিয়ামটা গৃহের কোন দিকে রাখবেন এবং কিভাবে সাজাবেন এটা আপনাদেরকে জানালাম। অবশ্যই আপনারা অ্যাকোরিয়ামকে কিন্তু ভিতরটি অবশ্যই সাজিয়ে রাখবেন এবং অ্যাকোরিয়ামকে রাত্রিবেলা কোনো সময় অন্ধকার রাখবেন না, হালকা লাইটের ব্যবস্থা করুন। তো আজকে তো এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ সকল।